হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া, আর নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা ভীষণ বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, খবরটা এই মুহূর্তে পেলাম, মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার দরকার রয়েছে। তো কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে ইমাম ইস্ট বেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর্সরা খুব তাড়াতাড়ি একটা মিটিংয়ে বসতে চলেছে। তো সেই মিটিংটা হতে চলেছে এই সানডে, এবং সেইখানে বেশ কিছু বড় বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে, সেই ব্যাপারে আমি তোমাদেরকে আগেও বলেছি। তো যারা যারা সেই ভিডিওটা এখনো পর্যন্ত দেখোনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। তবে যেটা এই মুহূর্তে সব থেকে বড় আপডেট বলা যায়, খুব সম্ভবত সানডেই ইস্ট বেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের ইস্ট বেঙ্গলে শেষ দিন হতে চলেছে, যদি না মারাত্মক কিছু ড্রেস্টিক্যাল চেঞ্জ হয় সিচুয়েশানে। ইস্ট বেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের ব্যাপার নিয়ে কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে যারা বোর্ড অফ ডিরেক্টর্সে রয়েছেন এবং ইমামি গ্রুপের তরফ থেকে যারা বোর্ড অফ ডিরেক্টর্সে রয়েছেন, সবাই কিন্তু সর্বসম্মতিক্রমে মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছেছেন যে স্টিফেন কনস্ট্যান্টাইনের ওপর আর ভরসা রাখা হবে না। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু কালকে একটা মিটিংয়ে বসেছিলেন ইস্ট বেঙ্গল কর্মকর্তারা এবং লগ্নিকারী সংস্থার বেশ কিছু উচ্চপদস্থ কর্তারা। তো সেইখানে কিন্তু স্টিফেন কনস্ট্যান্টাইনকে চেয়ার রাখা হবে না, সেই ব্যাপারটা কিন্তু মোটামুটি ডিসাইড করা হয়েছে। তো সানডেই যদি অফিসিয়াল কনফার্মেশন চলে আসে, আমি বলবো অবাক হওয়ার কিছু থাকবে না। তো এই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, মনে করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা মনে করে অল করে রেখো, যাতে নতুন ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, এখন তোমাকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও।